দরদ কবে রিলিজ হবে অনেকে বলছিল যে এটা মেতে রিলিজ হবে আর এই সিনেমাটা যদি আমার ওপিনিয়ন থেকে বলি তাহলে আমার কাছে মনে হয় যে মেতে রিলিজ করে ঠিকঠাক হবে কারণ জুনে তুফান রিলিজ পাবে এর পরবর্তী সময় যদি দরদ রিলিজ করতে যায় তাহলে আপনাকে যেতে হবে সেপ্টেম্বর আগস্ট এই সময়ের ভিতর ওই সময় কিন্তু দরদ প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে রিলিজ করে তেমন একটা আই থিঙ্ক সাকসেস পাবে না কারণ ওই টাইমে অনেক প্যান ইন্ডিয়ান সিনেমা রিলিজ পাবে তো সেই সিনেমাগুলোর সাথে ক্লাসে গিয়ে সিনেমা রিলিজ করার আই থিঙ্ক তখন কোনো দরকার নেই প্রথমত দরদ এই ফিল্মটা কিন্তু ওভারসিজ মার্কেটকে টার্গেট করে বানানো এখন এই ফিল্মটা বাংলাদেশে কবে রিলিজ করবে বাংলাদেশে যদি আজকেও রিলিজ করে এর পরেও বাংলাদেশে কিন্তু চলবে বাট আপনার টার্গেটে যদি থাকে ওভারসিজ মার্কেট যদি যদি হিন্দিতে রিলিজ করতে যান অবশ্যই দর্দ হিন্দিতে রিলিজ পাবে সো এই সিনেমাটা যদি মেতে রিলিজ না করে তাহলে জুন রিলিজ করতে পারবে না এরপর আপনাকে শিফট হতে হবে আগস্ট বা সেপ্টমবারে এই সময় দর্দ নিয়ে যে হাইপটা রয়েছে সেটা কিন্তু তখন কিছুটা হলেও কমে যাবে শুধু সাকিব খানের সিনেমা না এর আগে অনেক বড় বড় স্টারের সিনেমা যতবার পোস্টপোনড হয়েছে ততবারই সেই সিনেমাটার নিয়ে মানুষের আগ্রহ অনেকটাই কমে গেছে দর্দ নিয়ে অডিয়েন্সের এখন যে রেসপন্স এটা কিন্তু মারাত্মক লেভেলের এবার দদের দরদের একটা আপডেট নিয়ে দরদের রোমান্টিক ট্র্যাক যে গানটা থাকবে এই গানের সিঙ্গারে রয়েছে মোহাম্মদ ইরফান দরদ সিনেমাটা রিলিজ হবে পাঁচটা ল্যাঙ্গুয়েজে বাট মুভির গান ডাফ হবে দুটা ল্যাঙ্গুয়েজে হিন্দি এবং হিন্দিতে থাকবে মোহাম্মদ ইরফানের ভয়েস আর বাংলাতে হয়তো অন্য কেউ থাকতে পারে ডিফারেন্ট কেউ থাকতে পারে আমি একদিন আগে একটা আপডেট দিয়েছিলাম যে টাইটেল যে গানটা এটার অলরেডি শুট শুরু হয়ে গেছে সম্ভবত রাজকুমারের শেষ হওয়ার তারা প্রমোশনটা শুরু করবে আমি প্রথমেই বললাম যে দরজ যদি মেতে রিলিজ করে তাহলে এটা ভালো হবে আবার যদি আগস্ট বা সেপ্টেম্বরে যায় তখন একটু এই ফিল্মের জন্যই ক্ষতি হবে এখানে আর একটা প্রবলেম তুফান যদি জুনে রিলিজ হয় তাহলে এই ফিল্মের প্রমোশন আপাতত এক মাস করবে আই মিন এক মাস ফিল্ম রিলেটেড গুলো দিবে তারা গাছ দিবে টিজার দিবে ট্রেলার দিবে এটার জন্য তো এক মাস লাগবে এক মাসে যদি না ধরি বিশ দিন তো লাগবে যদি মেয়েতে দরদ রিলিজ করে আপাতত এই ফিল্মটা এক মাস রান করবে এর মাঝে কিন্তু তুফান টিম তাদের ফিল্ম রিলেটেড কোনো কন্টেন্ট দিতে পারবে না যদি দরদ মেয়েতে রিলিজ হয় এই এক মাস এই ফিল্মটা নেই আলোচনা থাকবে এটারি আমেজ থাকবে এর পর থেকে তুফানের প্রমোশন শুরু করতে হবে এর মানে তুফান যদি মেয়েতে দরদ রিলিজ করে তাহলে তুফানের প্রমোশনের জন্য সময় পাবে দশ থেকে পনেরো দিন এর মাঝে তারা ফিল্ম রিলেটেড কন্টেন্ট দিতে পারবে কারণ এখন রাজকুমার চলছে এর মাঝে যদি দরদের একটা টিজার একটা গান দেয় সেটার ইফেক্ট কিন্তু এই ফিল্মের উপর পড়বে তখন কিন্তু সবাই দরদ নিয়ে আলোচনাটা করবে রাজকুমার কিন্তু ভুলে যাবে রাজকুমারকে ভুলে যাবে এটার প্রুফ একবার হয়েছে ঈদের আগে যখন তুফানের একটা ফাস্ট লোক আসে রাজকুমারকে নিয়ে সেই দুই দিন কিন্তু আলোচনাও হয়নি tufan এবং দরদ এই দুইটা মুভি নিয়ে অডিয়েন্সের রেসপন্সটা বেশি দরদ নিয়ে তো এমনিতেই একটা এক্সট্রা হাইপ রয়েছে প্যান ইন্ডিয়ান প্রজেক্ট দ্বিতীয়ত এই গানগুলা যেরকম হবে কিছুদিন আগে অনন্যা মামুন দরদের একটা গানে ক্লিপ শেয়ার করেছে সেটা কিন্তু দারুণ ছিল তো দরদের গানগুলা জাস্ট আগুন হবে তো আপনি যদি দেখেন রাজকুমার এবং tufan এইটার দরদ হ্যাঁ হতে পারে তারা আগস্টের প্ল্যানিং করতেছে সেপ্টেম্বরের প্ল্যানিং করতেছে হতে পারে ওই টাইমটাও বেস্ট আবার এখানে এটাও হতে পারে আগস্টেই তো আই থিঙ্ক পুষ্পা টু রিলিজ হবে হতে পারে পুষ্পার সাথে আলোচনায় আসলো তখন দরদ কে বুস্ট করতে পারে বাট এটা হওয়ার চান্স কিন্তু খুবই কম তো এখন দেখা যাক দরদের অফিসিয়াল অ্যানাউন্স হয়তো তারা অল্প কিছুদিনের মধ্যেই দিবে যেহেতু রাজকুমারের রামেশ আর সম্ভবত ওয়ান উইক দেখি তারা দরদ কবে রিলিজ করে এবং আমি বেশ এক্সাইটেড এই ফিল্মের গানগুলো নিয়ে আপনাদের কি মনে হয় দরদ কবে রিলিজ করবে আগস্টে নাকি মেয়েতে এই বিষয়ে আপনার অভিনয় কি সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন স্ট্যাংস ফর অসিং বাই